হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ফেসবুকে কিন্তু আবার নতুন একটা আপডেট এসেছে আর এই আপডেটের মাধ্যমে যাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে পলিসি ইস্যু ছিল মনিটাইজেশনের জন্য যেই টাইম এবং ফলোয়ার দরকার কিছুই কমপ্লিট হওয়ার পরেও আপনারা ইনস্ট্রিম করতে পারেন নাই তাদের জন্য আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ পাশে আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আমার এই পেজেও কিন্তু কিছুদিন আগে পলিসি ইস্যু ছিল কিন্তু এখন আমার এই পেজে কোনো ধরনের পলিসি ইস্যু নাই এইখান থেকে আমি স্টার মনিটাইজেশন সেট আপটাও পেয়ে গিয়েছি এবং আমার এই পেজে ফলোয়ার কমপ্লিট না হওয়ার কারণে এখান থেকে কিন্তু আমি ইনস্ট্রিম সেট আপ করতে নাই এবং এই ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট বলবো যে পয়েন্টগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক সর্বপ্রথমে আপনি ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন এরপর এখানে হাতের বাম দিকে দেখতে পারবেন প্রোফাইলের লোগো রয়েছে লোগোর উপরে একটা টাচ করে দেবেন তো এইখানে দেখতে পাচ্ছেন আমার এই পেজে কিন্তু এক হাজার লাইক রয়েছে এবং তিন হাজার ফলোয়ার রয়েছে আমার এই পেজটা হচ্ছে টেক্স শেয়ার বাংলা প্রো এই পেজে কিন্তু আমি নিয়মিত কাজ করি না কিছুদিন আগে কিন্তু আমি এই পেজটা আপনাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়েছিলাম তো এইখান থেকে আপনারা আপনাদের পেজের মধ্যে চলে আসবেন এবং এখানে দেখতে পারবেন সি ড্যাশবোর্ড নামে একটা অপশন দেওয়া রয়েছে তো এখান থেকে এই সি ড্যাশবোর্ডের উপরে একটা টাচ করবেন দেন এইখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে মনিটাইজেশন নামে একটা অপশন পেয়ে যাবেন তো এইখান থেকে মনিটাইজেশনের উপরে একটা টাচ করবেন দেন এইখানে দেখতে পাচ্ছেন আমার এই পেজে কিছুদিন আগে কিন্তু পলিসি ইস্যুর কারণে আমি কোনো অপশনটাই সেট আপ করতে পারি নাই কিন্তু এখন কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন স্টার সেট আপ অপশনটা চলে এসেছে এবং এইখানে পাশাপাশি ইনস্ট্রিম অ্যাডের উপরে যদি এই অপশানের উপরে একটা টাস করে দেয় এইখানে দেখতে পাচ্ছেন আমার এই পেজে কিন্তু কোনো ধরনের পার্টনার পলিসি ইস্যু নাই কিন্তু এইখানে এই লিভ ইন অ্যান্ড এলিজেবল কান্ট্রির এই নিচেই পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু আমার এই পেজে ছিল তো আপনারা এইখানে পাশে স্ক্রিনশটটা দেখতে পারছেন এই স্ক্রিনশটটা দেখলেই বুঝতে পারবেন কিন্তু আমার এই পেজে যেহেতু পাঁচ হাজার ফলোয়ার এখনও কমপ্লিট হয় নাই যার কারণে আমি এখান থেকে কিন্তু ইনস্টিমেট সেট করতে পারি নাই আমার এই পেজে দুই দুইবার ষাট হাজার মিনিট টাইম কমপ্লিট হয়েছে বাট এখন আমি কিন্তু এই পেজে নিয়মিত কাজ করি না যার ফলে এখান থেকে কিন্তু টাইম কমে গিয়েছে তো আপনাদের যাদের পেজ বা প্রোফাইলের মধ্যে এখানে পলিসি ইস্যু ছিল তাদের জন্য কিন্তু একটা সুখবর হতে পারে তো আপনারা এইখান থেকে আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে এই ভিডিওটা দেখার পরে চেক করে নেবেন এবং এই ভিডিওতে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে যাবেন এইখান থেকে আপনি সর্বপ্রথমে চেক করে নেবেন যে আপনার পেজের ইমপ্রেশন রিস্ক এঙ্গেজমেন্ট এগুলা ডাউন হচ্ছে না আপ হচ্ছে তো এইখান থেকে যদি আপ হয়ে থাকে সেই ক্ষেত্রে তো ভালোই এবং এইখান থেকে যদি ডাউনও হয়ে থাকে সেই ক্ষেত্রে আরও ভালো এইখানে যদি দেখেন যে সব কিছুই মাইনার চিহ্ন দেখাচ্ছে এবং রেড কালার দেখাচ্ছে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে ইমপ্রেশন রিস এগুলো ডাউন হচ্ছে ভিডিওর প্রথম দিকে আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওর শেষের দিকে আপনাদেরকে দুইটা গুরুত্বপূর্ণ টিপস দেবো বা দুইটা গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে দেখিয়ে দেবো যেগুলো আপনাদের খুবই কাজে লাগবে তো সেইগুলো চেক করার জন্য এখানে হাতের ডান দিকে উপরে দেখতে পারবো থ্রি লাইন রয়েছে তো এখান থেকে আমরা এই থ্রি লাইনের উপরে একটা টাচ করব। তো থ্রি লাইনে টাচ করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন পাবো তো এখান থেকে এই অপশানে টাচ করবো এরপর এইখান থেকে আবারও এই সেটিংস অপশানের উপরে একটা টাচ করে দেবো দেন এইখানে আমাদের সামনে একটু লোডিং হবে এরপর এইখানে প্রথমেই পেয়ে যাবেন পেজ সেটিংস তো আমরা এইখান থেকে এই পেজ সেটিংসের উপরে একটা টাচ করব। দেন এইখানে আমাদের সামনে এরকম একটা ইন্টারপেজ শো করবে এইখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে এইখানে আমরা দেখতে পারবো পেজ কোয়ালিটি নামে একটা অপশান কিন্তু এইখানে দেওয়া রয়েছে তো আমরা এই অপশানটা খুঁজে বের করবো এবং পেজ কোয়ালিটি এই অপশানের উপরে একটা টাচ করে দেবো তো এইখানে যদি দেখেন যে আপনার পেজের কোয়ালিটিটা এখানে গ্রিন দেখাচ্ছে তাহলে আপনি আপনার সেই পুরনো পেজেও কাজ করতে পারেন এতে কোনো ধরনের সমস্যা হবে না তো এখানে গ্রিনের পরিবর্তে যদি আপনার পেজের কোয়ালিটি ইয়েলো বা রেড কালার হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি সেই পেজে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার জন্য ওই পেজটা নিয়ে এগিয়ে যেতে খুবই কঠিন হবে কারণ আপনার ওই পেজে কিন্তু অলরেডি ফেসবুক কোনো না কোনো ভায়োলেশন ধরেছে যার কারণে এখানে ইয়েলো বা রেড কালার দিয়ে দিয়েছে এবং এর পাশাপাশি আপনাকে নিচের দিকে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন তো এইখান থেকে এই রিকমেন্ডেশনের উপরে একটা টাস করতে হবে এইখান থেকে যদি আপনি দেখেন যে এই দুইটা অপশন নিয়ে আপনাকে এখানে টিক মার্ক দেওয়া রয়েছে সেই ক্ষেত্রে আপনি ওই পেজটা নিয়ে কাজ করতে পারেন এইখানেও যদি টিকমার্ক দেওয়া থাকে এবং আপনার পেজ কোয়ালিটি যদি গ্রিন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার পেজে কোনো ধরনের সমস্যা নাই তো আপনি যদি এই পেজে এখন নিয়মিত কাজ করেন এবং ফেসবুকের যে নিয়মকানুনগুলো রয়েছে বা কমিউনিটি গাইডলাইনগুলো রয়েছে সেইগুলো মেনে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই ফেসবুকের ক্রাইটেরিয়া ফিল আপ করে ফেসবুক থেকে মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবেন এবং এইখানে যদি আপনার ইয়েলো বা রেড কালার হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি বলবো আপনি একটা নতুন পেজ স্কুলে পাশাপাশি নতুন পেজেও কাজ করতে পারেন তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন আপনাদের কার কার পেজে পলিসি ইস্যু ছিল বা কার কার পেজে পলিসি ইস্যু অটোমেটিক্যালি রিমুভ হয়ে গিয়েছে এই ভিডিওটি দেখার পরে আপনারা চাইলে এখানে একটা কমেন্ট করে যেতে পারেন এবং আমাদের এই টেক্স বাংলা প্রো এই নতুন পেজটা ফলো দেওয়ার সাথেই থাকবেন